গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সব বন্ধুরা মিলে যাব দীঘাতে, খুব এনজয় করব। এখন আমরা আছি ইন্ডিয়ান পেট্রোল পাম্প, আমাদের হাই রোডে ইন্ডিয়ান পেট্রোল পাম্প। এখানে সব বন্ধুরা বাইকে তেল ফেল ভরে অলরেডি রেডি আছে। কিছু বন্ধু বান্ধব আছে বাকরু হচ্ছে আমার পার্টনার, ঠিক আছে। এই পার্টনার থেকে বারো মাস আমরা তেল ভরি, কি তেল ভরি, যত দামি হোক না কেন। অনেক গ্রুপ আছে আমাদের, এই যে সবাই গ্রুপ দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি ভালো করে। তোমরা ভাবতে পারছো না কতটা আমরা এনজয় করবো। জাস্ট এই কটা বাইক আছে এখন তোমরা দেখতে পাচ্ছ, আর এই কটা ছেলেপেলে আসছে, কিন্তু আরো ছেলেপেলে আছে এবং আসছে, ঠিক আছে। সব শ্যামনগর ছেলেপেলে কিরে ভাই, এনজয় হবে কি হবে না আজকে? এনজয় হবে, এনজয় করতে হবে। কিভাবে করবো সেটা তোমাদের ভিডিওতে দেখাবো। মাত্র এই কটা বাইক, বেশি না, পাঁচ সাতটা আছে এখানে, হয়তো পাঁচ দশটা আছে, ঠিক আছে। এরা হচ্ছে আমাদের মধ্যেই আছে, এরা লজ্জা পেয়েছে, এর নাম হচ্ছে হাবা। মাস্কটা খোল ভাই, মাস্কটা খোল, এর হচ্ছে হাবা, ঠিক আছে। মাস্কটা খোল, মাস্কটা খোল, আমরা এখন চলে যাচ্ছি, কি হয়ে যাবো, গাড়ি নিয়ে যাবো, ঠিক আছে, আমরা বোঝা যাবো, দীঘাতে যাবো, এখন যাবো কোলাঘাট, কোলাঘাটে গিয়ে আমরা ভিডিও করবো, যাবো তো, যেতে হবে, খুব এনজয় করছি আমরা এখানে, আর সারা রাস্তা এনজয় করতে করতে যাবো, সবার কাছে হেলমেট আছে, মাস্ক আছে, সব কিছু আছে, আমরা সেফটি হচ্ছে, আর খুব এনজয় করব, কারণ আমরা এনজয় করারই মানুষ, ওকে। এই দেখ, তোমরা দেখতেই পাচ্ছ এখানে গঙ্গা, ঠিক আছে, দেখতেই পাচ্ছ যে গঙ্গা। আর হচ্ছে তোমার ওইদিকে হচ্ছে রেল লাইন, আর ওই হচ্ছে ব্রিজ, বাড়ির ব্রিজ, ঠিক আছে। এই সে আমার একটা ভাই, এরা সব ভাই, আমার ভাই, দাদা, বন্ধু, সবাই আমার এখানে আছে। ওইখানে বাইপাস ঢুকতে হবে, হ্যাঁ, ঢুকছি ঢুকছি ঢুকছি। সব বন্ধুরা দাঁড়িয়ে আছে, সব বাইক ফাইক দিয়ে দাঁড়িয়েছি আমরা, ঠিক আছে। এখানে সব সেলিব্রিটিরা ফটো তুলছে, এই যে তুষার হচ্ছে সেলিব্রিটি আমাদের, শুধু শুধু এনজয় করবো, শুধু এনজয় করবো, আর কোনো কথা হবে না, শুধু এনজয় করবো, এখানে বসবো, এখানে খাবো, এখানে খেলবো, নাই তো সালা জিয়া জঙ্কু, শুধু এনজয় এনজয়, ভারত মাতা কি জয় হোক, ভারত মাতা কি জয় হোক, ঠিক আছে। সত্যি খুব এনজয় করছি, আরো বন্ধুরা আসছে, কিছু না কিছু বন্ধুদের ফেলে এসেছি আমরা, কি বলবো, কি ওয়েদার, মা কালী। কিছুটা সময় মনে হয় যে একা একা ফিল হয়, যখন কিছু কিছু সময় একা একা ফিল হয় তখন বেরিয়ে যাই আমরা ঘুরতে, কোথায় যেদিকে ইচ্ছে সেদিকে,
এখন আমরা যাচ্ছি দীঘাতে, এখন আছি বালি ব্রিজ, তারপরে যাবো কোলাঘাট, তারপরে যাবো দীঘা, ওকে? ওয়েট, ভিডিওটা তার জন্য পুরোটা দেখতে হবে, সাথে থাকো তাহলেই হবে। লাভ ইউ গাইস। এখন আমরা কোলাঘাটে আসলাম, এই হোটেলটায় আমরা খাওয়া দাওয়া করবো ভিতরে গিয়ে। জাস্ট এখন সবাই একটু রিল্যাক্স করছে, ওইদিকে সব বন্ধুরা এখানে আছে, রিল্যাক্স ফিল্যাক্স করছে সবাই এখানে। কিন্তু প্রচণ্ড ধুলো রাস্তায়, প্রচণ্ড প্রবলেম, প্রচণ্ড গাড়ি, যার ধরুন আমরা খুব আস্তে আস্তেই যাচ্ছি নিজের সেফটি মেনে। সবার মাথায় হেলমেট ফেলমেট আছে দেখতেই পাচ্ছ, বিকজ আমরা সত্যি খুব খুব নিয়মকরণ মেনে গাড়ি চালাচ্ছি। এবং কি আর সব থেকে বড় কথা, সেফটি, যে কোনো ছেলে এসেছি আমরা সব সেফটিভাবে গাড়ি চালাচ্ছি, এবং কি আমরা খুব সাবধানে গাড়ি চালাচ্ছি। আর আমরা বিশ্বভাইকে পেয়েছি এখানে, বিশ্বভাই দুর্দান্ত রাইডার, ভালো গাড়ি চালায় আমাদের মধ্যে সবার থেকে। এখানে আমরা দাঁড়িয়ে আছি, রেস্ট করছি এখানে, এখনই আবার ঢুকবো হোটেলে খেতে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ সব বন্ধুদের সবাই দাঁড়িয়ে আছে, আমরা এদিকে ওদিকে চিড়িয়ে আছি চারদিকে। এখনও ঢুকবো, এখনও ঢুকবো, খাবো দাবো, আবার এখান থেকে রওনা দেবো, ওকে? আমরা কোলাঘাটে চলে এসেছি, এখন কোলাঘাটে এসেছে, এখন ভোজন হচ্ছে, ভোজন। এই হচ্ছে আমাদের ভোজনের প্লেট, ঠিক আছে? এই হচ্ছে আমরা এখন খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, এখন বাজে আড়াইটা, খেয়ে দিয়ে নিই, তারপরে আবার দীঘার জন্য রওনা দেবো। কিন্তু খুব আনন্দ করছি, অনেকদিন পরে সব বন্ধুরা একসাথে একসাথে খেতে বসেছি এক টেবিলে। হ্যালো হ্যালো কার্তিক, হ্যাঁ কার্তিক বলছ, খেয়ে দিয়ে তবে কথা হবে, খাবারটা ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। ও খাওয়া হাওয়া হাঁটু খা, হা করে খাবো, করে হাঁটো হাঁটো কর, হাঁটো কর, হাঁটো কর, হাঁটো কর, বড় হাঁটো কর। কমপ্লিট, আমরা এখন বেরাবো সেই আবার দীঘার পথে, ওকে? সবাই রেডি ফেডি হচ্ছে, দেখাচ্ছি তোমাদের ভিডিওটা, সব বন্ধুরা রেডি, এখনই আমরা সব বেরাবো সেই রাস্তা দিয়ে, যে রাস্তায় প্রচণ্ড পরিমাণে ধুলো। যাচ্ছি আমাদের গন্তব্যস্থল দীঘা, চলো। দারুন ভাই, আর বাইক চালায়ও ওর বাইকে আমি এসেছি, ঠিক আছে? ভাই তবে এই যে মোহনা জায়গাটা বৃষ্টির সুন্দরভাবে তোমার দেখাচ্ছি, দেখো কত সুন্দর অপূর্ব সুন্দর দৃশ্য দেখাচ্ছি এই ভোরবেলায়। আমি মোহনা এসেছি, মোহনা জায়গাটা নিজের চোখে না দেখলেই নয়, এত সুন্দর একটা দৃশ্য এই ভোরবেলায় সাড়ে ছটা বাজে। এই সাড়ে ছটার সময় সবাই এখানে এসছে, জাস্ট এই ঢেউটা এতটাই সুন্দর, এখনই সূর্য শেষ
আমার দারুণ লাগছে, দারুণ এই ভোর 5:30 ছড়া নাগাদ জায়গাটায় আসা মানে অসাম। কিছু মানসিক শান্তিও দরকার হয়, তার জন্য চলেছে দীঘায়। দীঘায় মনে হয় দারুণ লাগছে, দারুণ। চারদিকে সব লোক ফটো তুলছে, ভিডিও করছি, যাই খুশি আনন্দ করছে, মজা করছে, আমরাও করছি, আমারও করবো। দারুণ দারুণ দারুণ। যেতে হবে, ওটা দেরি হয়ে গেছে।